हेलो फ्रेंड्स, सिंपल कुकिंग एंड लिविंग ए तोमादे सकल के वेलकाम। सामने ही क्रिसमास, विशाल बड़ो एक सेलिब्रेशन दिन, और फ्रूट केक छाड़ा कि क्रिसमास सेलिब्रेट करा जाए बोलो? ताई आज चले एलाम तोमादे जोन्नो सॉफ्ट एंड स्पंजी एक रिच फ्रूट केकर रेसिपी निये। खूब ही सहज भावे चटजल्दी एक क्रिसमास स्पेशल केकटा तैरी हो जाबे। कमला लेबू নিয়ে নেব আর এটার থেকে রস বের করে নেব। তোমাদের কাছে যদি রেডিমেড অরেঞ্জ জুস থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো, তবে এইভাবে কমলা লেবুর রস বের করলে বেশি ভালো হবে। এখানে একটা কমলা লেবুর থেকে 1/3 কাপ মতন রস বেরিয়েছে, আর কমলা লেবুর খোসাটাও রেখে দেবো, এটা পরে কাজে আসবে। এবার 1 কাপ পরিমাণ মতন টুটি ফুটি নিয়ে নিয়েছি, এটা কমলা লেবুর রসের মধ্যে ভালো করে ভিজিয়ে দেবো। টুটি ফুটিটা কমলা লেবুর রসে ভেজানো হয়ে গেছে, এবার এটা রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখানে 1/2 কাপ পরিমাণ করে কিশমিশ আর কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি। কাজু বাদামটা এরকমভাবে ভেঙেই দেবে, তাহলে ভালো লাগবে। এটাও ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা মতন হয়ে গেছে, আবারও চলে আসলাম কিচেনে। এখানে আনসল্টেড বাটার নিয়েছি। অবশ্যই কিন্তু কেক তৈরি করতে আনসল্টেড বাটারই লাগবে। এখানে আমি 2 ব্লক নিয়েছি, 2 ব্লকে 1 কাপ হয়। তোমরা হিসাব করে নেবে 1 কাপটা। এটাকে আমি লিকুইড করে নেব প্রথমে। তোমরা রেসিপিটা শেষ অবধি দেখতে থাকো, আমি সহজভাবে মাপ মেজারমেন্ট সবটাই বলে দেবো। চলো, বাটারটাও লিকুইড হয়ে গেছে, 30 সেকেন্ড মাইক্রো ওভেনে রেখে দিয়েছিলাম। এবার একটা বড় সরো দেখে বোল নিয়ে নেব, আর তাতে দিয়ে দেবো 1.5 কাপ মতন কেন সুগার। তোমরা চেনোই কেন সুগার বা ব্রাউন সুগার, এটাই ইউজ করব যাতে কেকটার কালার ব্রাউন আসে। আর তাতে একটু একটু করে লিকুইড বাটারটা দেব, আর হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করতে থাকব। এখানে আমি ইলেকট্রিক হ্যান্ড মিক্সার ইউজ করছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, শুধু সময়টা একটু বেশি লাগবে এই আর কি। এইভাবে একটু একটু করে বাটার দেব আর মিক্স করতে থাকব। একটু সময় ধরে ধৈর্য সহকারে কেকটা এইভাবে মিক্স করলে অনেকটা ফ্লাফি হবে আর স্পঞ্জিও হবে। এখানে রুম টেম্পারেচারে রাখা 4টে ডিম নিয়েছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে রাখা হতে হবে। এই ডিমগুলো একটা একটা করে আমি এই বলে দেব, আর একটু একটু করে মিক্স করতে থাকব। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিও, তাহলে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ডিমগুলো মিক্স করা হয়ে গেছে, এবারে অ্যাড করব অল পারপাস ফ্লাওয়ার। বেকিংয়ের জন্য অল পারপাস ফ্লাওয়ারটাই কিন্তু বেস্ট, এতে কেক অনেকটা স্পঞ্জি হবে আর ফ্লাফিও হবে। তোমরা নর্মাল যে রেগুলার আমরা ঘরে ময়দা ইউজ করি সেটাও ইউজ করতে পারো, কিন্তু তাতে অতটা স্পঞ্জি হবে না। এখন আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়েছি আর মিক্স করে নিচ্ছি, এরপরে আরও 1/2 কাপ ময়দা দেবো, আবারও মিক্স করে নেব। তাহলে হিসাবটা এমন দাঁড়ালো, 1.5 কাপ ময়দার জন্য যাচ্ছে 1.5 কাপ চিনি, 1 কাপ বাটার আর 4টে ডিম। আমি ডেসক্রিপশন বক্সে ইনগ্রেডিয়েন্টসের লিস্টটা দিয়ে দিয়েছি, তোমরা একবার চেক করে নিতে পারো। প্রায় 3-4 মিনিট সময় ধরে আমি ময়দাটাকে মিক্স করে নিলাম। এবারে দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা 1/2 কাপ দুধ। দুধটা দিয়ে আবারও মিক্স করে নেব। দুধটা মিক্স করা হয়ে গেছে, এবারে দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন নাটমেক পাউডার, যাকে আমরা বলি জাইফল পাউডার। এই উপাদানগুলি সবই অল্প অল্প করে লাগবে। ব্যাটারটা বেশি টাইট মনে হলে এই সময় উষ্ণ গরম জল ইউজ করতে পারো। আমি 1/4 কাপ উষ্ণ গরম জল ইউজ করেছি, আর এটা আবারও মিক্স করে নিচ্ছি। এবার কনসিস্টেন্সিটা অনেকটা ঠিকঠাক এসেছে, এবারে দিয়ে দেবো 1 থেকে 2 পিঞ্চ মতন লবণ। এই লবণটা বেকিং পাউডার, বেকিং সোডা, জাইফলের সাথেও অ্যাড করে দিতে পারো, আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম। এবার কেকে সুন্দর গন্ধের জন্য দিয়ে দেবো 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আমি 1/4 কাপের মধ্যে নিয়েছি, কিছু মনে করো না, এটা 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স আছে, এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা যত ভালোভাবে মিক্স হবে তত কিন্তু আমাদের কেকটা ফ্লপি হবে আর স্পঞ্জি হবে। তো দেখো, আমি প্রায় 4-5 মিনিট ধরে ভালো মতন এটাকে মিক্স করে নিচ্ছি। তোমরাও একটু সময় ধরে এটা মিক্স করার চেষ্টা করবে, তাহলে কেকটা কিন্তু অনেক বেশি মজার হবে। খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কিশমিশগুলো।
আমি কিশমিশের জলটাও একটুখানি ইউজ করব। আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো, আর দিয়ে দেবো কমলা লেবুর রসে ভিজিয়ে রাখা টুটি ফুটিটা। টুটি ফুটিটা আমি ম্যাক্সিমামটা এর মধ্যে দিয়ে দেবো, আর মিনিমাম পার্সেন্টটা রেখে দেবো ডেকোরেশনের জন্য। পাঁচ ছটা খেজুর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। কেক বানানোর শুরুতে কমলা লেবুর রস বানানোর সময় যে কমলা লেবুর খোসা রেখে দিয়েছিলাম ওর থেকে একটুকুনি গ্রেট করে দেবো, তাতে কি হবে না কেকের মধ্যে খুব সুন্দর একটা কমলা লেবুর গন্ধ আসবে। ব্যাটারে যা যা দেওয়ার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখন দেখো কি দারুণ কালারফুল লাগছে ব্যাটারটা। এবার এটাকে একটু মিক্স করে নেবো ভালোভাবে। দেখতেই পাচ্ছ সবটা কত ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটাও বুঝতেই পাচ্ছ কিরকম হবে। চলো ব্যাটার বানানোর কাজ শেষ, এবারে বেকিং করার পালা। তার জন্য লাগবে একটা বেকিং ট্রে, গোল চৌকো যে কোনো আকারের বেকিং ট্রে তোমরা নিতে পারো। এর মধ্যে করে দিলাম বাটার স্প্রে, আমার কাছে বাটার স্প্রে ছিল তাই আমি ইউজ করলাম, তোমরা বাটার গলিয়ে নিয়ে গ্রিস করতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দেবো ময়দা, অল পারপাস ময়দা বা রেগুলার ময়দা যে কোনো ময়দা দিলেই হবে, সেটাকে জাস্ট এরকমভাবে একটু স্প্রেড করে নিতে হবে যাতে কেকটা রেডি হয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হয়। ময়দাটা স্প্রেড করার সময় ভুলেও কিন্তু ট্রের মাঝখানে আঙুল বা হাত দেবে না, এটা ঝাঁকি ঝাঁকি নিয়ে স্প্রেড করতে হবে, আর এক্সট্রা যে ময়দাটা থাকবে ওটা ফেলে দেবে। এবার আস্তে আস্তে ব্যাটারটা ট্রের মধ্যে ঢেলে দেব। ফুল ট্রেটা কিন্তু ফুল করবে না, তাতে কি হবে বেক করার সময় উপচে পড়তে পারে। 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি তলায় রেখে কিন্তু আমাদেরকে ব্যাটারটা ঢালতে হবে। তারপরে এটা আস্তে আস্তে এরকম ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। ব্যাটারটা ঢালা হয়ে গেছে, এবারে ডেকোরেশন করে ফেলবো। আমি আমার মতন করে ডেকোরেশন করলাম, তোমাদের যেরকম ইচ্ছা যেরকম মনে হয় তোমরা সেইভাবেই কিন্তু কেকটাকে সাজাতে পারো। কেকটা ডেকোরেশনের জন্য আমি কিশমিশ, কাজু আর আগে থেকে বাঁচিয়ে রাখা টুটি ফুটি এটাই জাস্ট দিচ্ছি। তোমরা চাইলে আরও অনেক কিছুই দিতে পারো, যেমন এর মধ্যে চেরি দিতে পারো, খেজুর দিতে পারো, অ্যালমন্ড দিতে পারো, আরও অনেক কিছুই চাইলে দিতে পারো। নিজের মন মতন তোমরা কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেবে। দেখো আমার কেক ডেকোরেশন কমপ্লিট, কি সুন্দর কালারফুল লাগছে কেকটা। আর কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিলো বলে আমি একটা ছোট্ট বাটি কেক বানালাম। এইরকম সাইজের কোনো ট্রে ছিল না বলে আমি ফয়েল দিয়ে একটা বানিয়ে নিয়েছি। চলো ডেকোরেশন তো হয়ে গেছে, এবারে বেকিং করার পালা। প্রথমে ওভেনটাকে প্রিহিট করতে হবে, তার জন্য 450 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিট প্রিহিট করব। আমার ওভেনটা ফারেনহাইটে আছে তাই আমি মাপটা ফারেনহাইটেই বলছি, আর সেলসিয়াসের মাপটা আমি নিচে লিখে দিয়েছি, একটু দেখে নাও প্লিজ। আর দেখো ট্রেটা এত কালারফুল লাগছে যে বেক করতে ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে দেখতে। 450 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিট প্রিহিট হয়ে গেছে, এবারে মেন বেক করার পালা। তার জন্য 350 ডিগ্রি ফারেনহাইটে টাইম দেব 55 মিনিট, মানে 55 মিনিট বেক করতে হবে কেকটা। এবার কেকের ট্রেটা আর ছোটো সাইজের কেকটা দুটোই ওভেনে দিয়ে দেব। ছোটো সাইজের কেকটা আছে বলে কোনো কিন্তু টাইম কম বেশির ব্যাপার নেই, টাইমটা একদম একই থাকবে। দেখো 15 মিনিট বাদে কেকের টেক্সচারটা ঠিক এই রকম এসেছে। এবারে লিডটা বন্ধ করে দিচ্ছি কারণ এখনও আরও 40 মিনিট মতন বেক করতে হবে। 55 মিনিট হয়ে গেছে, কেকটা কিন্তু 90% হয়ে গেছে। এবারে ওভেনের টেম্পারেচারটা 350 থেকে কমিয়ে করে দেবো 300-তে, আর 10 মিনিট রাখবো কেকটা, রেখেই কিন্তু কেকটা বের করে নেবো ওভেন থেকে। 10 মিনিট পর কেকটা ওভেন থেকে বের করে নিয়েছি, এবারে একটা স্কিউয়ার দিয়ে চেক করে নেবো যে কেকটা প্রপার বেক হয়েছে কি না। দেখো একদম প্রপার বেক হয়েছে, কিছু লেগে নেই স্কিউয়ারের গায়ে। এই পর্যায়ে কেকটা রেডি হয়ে গেছে। যদি স্কিউয়ারের গায়ে কেকটা লেগে যায় তাহলে আরও 5 থেকে 10 মিনিট মতন তোমরা বেক করে নেবে। আর দেখো ছোট্ট কাপ কেকটা ঠিক এই রকম লাগছে দেখতে, কি দারুণই না লাগছে দেখতে। এটা ছোট্ট বাচ্চাদের হাতে দিলে তারা খুব খুশি হয়ে যাবে। তোমাদের যদি ব্যাটার বেঁচে যায় তোমরা এই রকম ছোট কাপ কেক তৈরি করে নিও ফয়েল দিয়ে। আবার ছোট ছোট করে অনেকগুলো কাপকেকও তৈরি করে নিতে পারো। দেখো কেকটা কি দুর্দান্ত লাগছে দেখতে। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এই দেখো কেকটা ঠিক এই রকম দেখতে হয়েছে। আমি পিস পিস করে একটা বক্সে রেখে দিয়েছি কেকগুলো, আর দেখো কতটা সফট হয়েছে। আর এই কাপকেকটাও দেখো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখো কত সহজভাবে স্পঞ্জি অ্যান্ড ফ্লপি রিচ ফ্রুট কেক বাড়িতে তৈরি হয়ে গেল। তোমরাও ক্রিসমাসে ঠিক এইভাবে তৈরি করে নাও কেকটা আর সেলিব্রেট করো। তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস, এই বড়দিনটা তোমরা খুব এনজয় করো এই রকম একটা কেকের সাথে। ডেসক্রিপশন বক্সে ইনগ্রেডিয়েন্টস লিস্টটা দেওয়া আছে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।